আমাদের খুব কাছেই চলে এসেছে লোকসভা নির্বাচন। আর লোকসভা নির্বাচন প্রচার হবে না সে কি করে হয়? তো প্রচারের জন্য আজকে আমাদের পাড়ায় উপস্থিত রচনা ব্যানার্জি, মানে দিদি নম্বর 1। আজকেই হচ্ছে তিনি আমার ভিডিওর মূল অ্যাট্রাকশন। তারপর বাড়ি চলে এসছে ভোটার কাগজ, যেহেতু সামনে দিতে হবে ভোট, আর তারপরে এসছে একটা পার্সেল ডেলিভারি। তো চলো আজকের ব্লগ শুরু করছি এখান থেকে, রোল ক্যামেরা অ্যাকশন বলে। খোলো খোলো দ্বার, রাখিও নার বাহিরে আমায় দাঁড়াইয়ে। সূর্যদেব সকাল সকাল ঘুম থেকে উঠে আমার জানলায় কড়া নেড়ে বলছে, আর দেরি না করে ঝটপট উঠে জানলাটা খুলেই ফেলো। আর তাই আমি জানলাটা খুলে গাছগুলোতে অল্প অল্প করে জল দিয়ে নিলাম, কারণ সারাদিন যা রোদের জোর থাকে, নাহলে গাছগুলো আমার একদম শুকিয়ে যাবে। তারপর ঠাকুর প্রণাম করে আজকের ব্লগ শুরু করছি এখান থেকেই। গুড মর্নিং মাই ফ্যামিলি, আরও একটা সুন্দর সকাল থেকে শুরু করছি আজকের ব্লগ। তো এখন বাজে ঘুরতে 8টা মতো, তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো এখন যাব নিচে, ও তার আগে যাব ছাদে। তো চলো দেখতে থাকো, ও তার আগে তো দিতে হবে ইন্ট্রো। তো চলো ধনী মেয়ের আরও একটা নতুন ব্লগ পেজে সকলকে জানাই অনেক সুস্বাগতম। সকলে কেমন আছো অবশ্যই জানিও, আর আমরা কিন্তু দিব্য রয়েছি। তো চলো দেখতে থাকো। গতদিন জানলাগুলো সব বন্ধ করে দিয়েছিলাম, তো সকালবেলা উঠে জানলাগুলো খুলে নিচ্ছি। আর এত পরিমাণ ছাই উঠছিল কদিন ধরে, জানলা খোলার কোনো উপায়ই ছিল না। যেহেতু পাশেই আমাদের কেশোরাম রেয়ন আছে, রয়েছে থার্মাল ফ্যাক্টরি, ওখান থেকে ছাই উড়ে না আমাদের বাড়িতে ঢুকে একদম ছায়ে ছাই ছাই হয়ে যায়। তো তারপর আর কি, ছাদে এসে রেগুলারের মতো জামাকাপড়গুলো মেলে দিলাম। তারপর হাতে ফোনটা নিয়েই দেখতে পাচ্ছি যে সরাটা করে পাখিদের জন্য জল দেওয়া হয়, সেই সরাটার মধ্যে জল একদমই ছিল না, অল্প একটু ছিল, সেটাকে ফেলে দিয়েছি। আর ফ্রেশ ট্যাঙ্ক থেকে জল নিয়ে সরার মধ্যে দিয়ে দিয়েছি। যা গরম পড়েছে, আমাদেরই এত কষ্ট হচ্ছে, না জানি পাখিদের কী হচ্ছে। সকলকেই বলবো সকলেই বাড়ির ছাদে পাখিদের জন্য অল্প করে জল রেখে দেওয়ার, যাতে তারা তৃষ্ণা নিবারণ করতে পারে, এই আর কি। ছাদের কাজ তো আমার কমপ্লিট, পাখিদের জল দিয়ে দিয়েছি, জামাকাপড় মেলে দিয়েছি, এখন তো যাব নিচে, কারণ সকাল থেকে ঘুম থেকে উঠে এখনও কারোর মুখে আমার দেখা হয়নি। আর এই যা ওয়েদার পড়েছে, যা যেমন স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, তেমনি হেয়ার ড্রাই হয়ে যাচ্ছে, কী করণীয় কে জানে। তো চলো এখন নিচে যাওয়া যাক। তো নিচে এসে তো সব থেকে প্রথমে হচ্ছে চা বানিয়ে নেওয়া। তো শুনুন, চা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মামনি অলরেডি রান্না বসিয়েও দিয়েছে। তো আমার চা রেডি হয়ে গেছে, আজকে একটা সুগার ফ্রি বিস্কিটের সাথে 1 কাপ চা। তো চলো চাটা খেয়ে নিই। আর জাস্ট ঘড়ির কাঁটায় টাইমটা দেখো, 9:20 হয়ে গেছে, তখন আমি চা নিয়ে বসেছি সকালের চা খাবো বলে। তাহলে আমি কখন জল খাবার খাবো, আর কখনই বা দুপুরের ভাত খাবো, এই নিয়েই ভাবতে ভাবতে চা কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে, চায়ের বাসনগুলো কমপ্লিটলি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার জন্য। আজকে তার মধ্যে একটু স্পেশাল দিন, আজকে আমাদের পাড়ায় আসতে চলেছে একটা মূল অ্যাট্রাকশন, সেটা কথা বলতে বলতে আমার বাসন মাজাও কমপ্লিট। তারপর এখানে মামনি রান্নাটা সকাল সকালই বসিয়ে দিয়েছে, হচ্ছে মুগের ডাল। এখানে দেখো পটল ভাজার, আলু ভাজার রেডি হয়ে গেছে, আর এখানে একটা তরকারি হলে আজকের রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আছে মটর ডাল ভেজানো, এখন জানি নাই মটর ডালটা দিয়ে কী মেনু হতে চলেছে। তো মামনি গেছে বাসকে খাবার বেড়ে দেওয়ার জন্য, তো সেই ফাঁকে আমি ওনাটা একটু বসিয়ে দিলাম। কী রান্না হবে সেটা আমি এখনও ঠিক বুঝতে পারছি না বলে জাস্ট ওই তোমার থালার মধ্যে রাখা ডাঁটাগুলো পটলগুলো একটু ভেজে দিচ্ছি, মামনির কাজে একটু হেল্প করে দিচ্ছি। রান্নাটা আমি খুব একটা বেশি করি না, ইচ্ছা হলে মাঝে মাঝে 2-1 দিন করি, তবে আজকে রান্নাটা মামনিই করবে। এখানে জাস্ট সবজিগুলো আমি ভেজে দিচ্ছি, আর এই পাশে একটু খেয়াল করে দেখতে পাবে মামনি এই তরকারির জন্যই মশলাটা শিলে বেটে নিচ্ছে। তরকারি গ্যাসে হচ্ছে হোক, তো চলো আজকের মূল অ্যাট্রাকশনটা তোমাদের সঙ্গে নিয়ে যাই, আর আমিও দেখে আসি। তো একদম দেখেছো, আমাদের বাড়ির সব মানুষজন একদম বাড়ির মুখে দাঁড়িয়ে পড়েছে, আর এদিকে দেখি টিএমসি ঝান্ডা লাগিয়ে টোটো যাচ্ছে, আবার হাজার হাজার বাইক, এত বাইক আবার টিএমসির ঝান্ডা, আমি তো বুঝতেই পারছি না কী ব্যাপার কী বৃত্তান্ত। না না, আমি ঠিকই বুঝতে পারছি, আমরা তো আগে থেকেই ইনফর্ম ছিলাম যে কী জন্য এই র্যালিটি বেরিয়েছে। হ্যাঁ, এই র্যালিটি ছিল তৃণমূলের র্যালি, আর সামনে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার সব কিছু নিয়ে একটা একাকার কাণ্ড। তো চলো দেখতে থাকো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে এত আড়ম্বর কিসের জন্য। প্রচার গাড়ির প্রচার শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেই গেছো যে এত আড়ম্বর কিসের জন্য, আর টিএমসির এত ঝান্ডাই বা কি জন্য। হ্যাঁ, আজকে টিএমসির একটি র্যালি বেরিয়েছে, আর আজকে আমাদের পাড়ায় উপস্থিত হুগলি জেলার টিএমসি মনোনীত প্রার্থী রচনা ব্যানার্জী।
মানে আমাদের জনপ্রিয় দিদি নাম্বার ওয়ানের রচনা বানার্জী। তো তাকে দেখার জন্য প্রচুর মানুষের ভিড় রয়েছে, রয়েছে উত্তেজনাও। মানুষ তাকে দেখতে ভিড় করিয়েছে শুধুমাত্র টিএমসির জন্য নয়, তিনি যে প্রচুর জনপ্রিয় তাকে আমরা টিভির পর্দায় দেখেছি, দেখেছি দিদি নাম্বার ওয়ানের সেটে, তাকে দেখার জন্য মানুষের ভিড় তো একটু বেশি হবেই, যেহেতু খুব কাছেই চলে এসছে আমাদের ইলেকশন, লোকসভা নির্বাচন। তো এখানে দেখো বাড়িতে ভোটার স্লিপ দেওয়ার জন্য জেঠিমাটা চলে এসছে, আমাদের বাড়ির প্রত্যেকের স্লিপই এখান থেকে একসঙ্গে সবাই মিলে নিয়ে নেবে। আর এখানে টোটোর দেখেছো লাইন আর শেষই হচ্ছে না, ওই কাকুগুলো বলছিল প্রায় 40টারও বেশি টোটো একসাথে লাইন লাগিয়েছে র্যালিতে। তো এখানে সবাই বসে বসে গল্প করছে আর এই টোটোর র্যালি দেখছি, আর স্লিপগুলোকেও রিসিভ করে নিতে হবে কারণ আমাদের তো ভোটটা দিতেই হবে, ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোট দেবো না সেটা কি করে হয়। তারপরে এই দেখো অর্ঘ্য টিএমসি ঝান্ডা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তোকে বলছি ঝান্ডাটা নামার, এদিকে কি হলো আমাদের একটু বলে যা। ও বলছে না আমার ফটো তুলছে, আমি ওখানে যাব না। আমরা বলছি রচনা বন্দ্যোপাধ্যায় এলেন, কত দূর গেলেন, ঠাকুর বাড়িতে নামলেন কিনা সেটা একটু বল। না ওর ফটো তোলাতে প্রচুর আপত্তি। আমার দিকে ঘুরে বল, সবাই তো আছে, আমরাও তো আছি, সবাই ওকে রীতিমতো পাকড়াও করেছে, বেচারা আর কোথায় যায়, বাধ্য হয়ে একটুখানি মানে ভিডিওর সাথে কোঅপারেট করলো আর বললো তিনি আজ কোথায় কোথায় সভা করবেন। তারপর দেখো ভোটার স্লিপ এখানে দিয়ে দিয়েছে তিনজনাকার, মামনি, বাপির আর রিজুর। দেন 11:30টার সময় ফুটেছে টিফিন করতে এক গ্লাস ছাতু উইথ দুটো বরফ। তো খেতে খেতেই দেখতে পাচ্ছি একটা পার্সেল দিয়ে চলে গেল, হ্যাঁ আগেই পেমেন্ট করা ছিল, তো পার্সেলটা খুলে দেখাবো। স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি, আর এই পাউডার দেখছো গলায় না র্যাশ হয়ে গেছে, সেজন্য ওই পাউডার লাগালো। আর তোমরা তো দেখলেই যে একটা পার্সেল এসছে, কিন্তু এই পার্সেল বক্সটা কি আছে আমি কিন্তু এখনও ওপেন করিনি। তো চলো এই পার্সেল বক্সটা ওপেন করে দেখাবো, আর কিছুদিন পরেই রয়েছে আমার এক্সাম, আমার সেই জন্যই পড়াশোনা চলছে, মানে প্রস্তুতি সহকারে পড়াশোনা চলছে। তো চলো আপাতত এই বক্সটা ওপেন করি আর দেখি এর মধ্যে কী আছে, চলো। তো স্নান টান করে খেতে যাবো কিছুক্ষণের মধ্যেই, তো তার আগে পার্সেলটা ওপেন করে নিই, দেখা যাক পার্সেল ডেলিভারি আসলে না এক মুহূর্ত ওয়েট করতে ইচ্ছা লাগে না, কতক্ষণে মনে হয় পার্সেলটা খুলবো আর দেখবো এর ভিতরে ঠিক কী আছে। তো পার্সেলটা সেইভাবে র্যাপ করা ছিল, একটু ঝটপট ঝটপট পার্সেলটা খুলে নিলে আমার ভিতর থেকে বেরিয়ে পড়লো একটা ফেস ওয়াশ। এর মধ্যে লোটাসের, এটা কিন্তু দেখা যাচ্ছে না, লোটাসের ডিটেন ফেস ওয়াশ, তারা এটাকে খুলি আগে। এর মধ্যে রয়েছে লোটাসের ডিটেন ফেস ওয়াশ, এই ফেস ওয়াশটা দিদিভাই ইউজ করে, এক্সপায়ারি ডেট আছে 2027। তো এটা হচ্ছে জেল ফেস ওয়াশ, এটা দিদিভাই ইউজ করে, ফেস ওয়াশটা নাকি খুব ভালো, এমনি নর্মাল যে মুখের ট্যানটা থাকে না সেটা তুলে দিতে অনেক হেল্প করে হচ্ছে এই ফেস ওয়াশটা। তো এটা আমি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, এটার দাম নিয়েছে, এটা হচ্ছে 100 ml, হ্যাঁ 100 গ্রামের, সরি 100 ml না, এটা 100 গ্রামের আছে, 100 গ্রামের দাম নিয়েছিল হচ্ছে 174 টাকা, এরকম কিছু একটা হবে। এখানে তো আমি ক্যাশ অন ডেলিভারি করিনি, সেজন্য এখানে প্রাইসটা লেখা নেই, আগে টাকা দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে জিনিসটা, আর ফেস ওয়াশটা সত্যিই ভালো, এখন 1:30 বাজছে, তো চলো খেয়ে আসি। খাওয়া দাওয়া করে তো চলে এসেছি, তো আজকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম কী কী রান্নাবান্না হয়েছে, হয়েছিলো মুগের ডাল, আলু ভাজা, পটল ভাজা, আর ওই ডাল ভেজানো ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম কী জানি, ডাল ভেজানো ছিল মটর ডাল, সেই মটর ডাল দিয়ে হয়েছিলো কুমড়ো ফুলের বড়া। তো দেখো ঘরে এসে দেখছি কী পরিমাণে মেঘ করেছে দেখেছো, তো হোল্ড করো আমি ব্যাক ক্যামেরায় দেখাই ভালো বুঝতে পারবে। এই যে এখান থেকে মেঘটা শুরু হয়েছে দেখেছো, কেমন কালো ঘন মেঘ করে যায়, কিন্তু এই কোণটা, এই এই কোণটার এই দিকটা পুরো পরিষ্কারই রয়েছে, এই দিকে এখানটা পরিষ্কার আর এই দিকটা মেঘ করে যাও, কি মেঘের খেলা। গুড ইভিনিং মাই ফ্যামিলি, সন্ধে হয়ে গেছে আর মামুনিও চলে এসেছে ঘরে সন্ধে দেওয়ার জন্য। বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে পড়ছে বৃষ্টি আর আমার ঘরের টিউবলাইটটা গেছে খারাপ হয়ে, প্রথমে এসি খারাপ হলো, এখন ঘরের টিউবলাইট খারাপ দিয়েই দিন চলছে, দেখতে পাচ্ছ মেঘ, মানে শুনতে পাচ্ছ মেঘ ডাকছে, চারিদিকে মামনি সন্ধে দিচ্ছে। তো সন্ধে দিয়ে তো মামনি অনেকক্ষণ আগেই চলে গেছে, এখন শাক বাজিয়ে নিল, তাই আমি ওকে ঠাকুরকে প্রণাম করে নিলাম এই আর কি। তো
এখনই সন্ধ্যে দিয়ে দিল। বাইরের ওয়েদারটা না জাস্ট ঝিঙ্কু আছে, পুরো চপ দিয়ে মুড়ি খাওয়ার মতন একটা ওয়েদার। খিদেও পাচ্ছে, তো মামনি সন্ধ্যে দিল, তো দেখা যাক সন্ধ্যাবেলা কি টিফিন করা যায়। আলটিমেটলি সন্ধ্যাবেলা চা দিয়ে সরি চপ দিয়ে আর মুড়ি খাওয়া হয়নি, তো শুধু মুড়ি খেয়ে নিয়েছি, এখন বসিয়ে দেবো চা। তো চলো আজকের ব্লগ ছিল এটুকুই, কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা।